দাদা একটা খুব অভিনব ভাবে বাংলার গর্ব মমতা এই স্লোগানটা আমরা দেখেছি আজকে, সেটা আপনারা টুইট করে দিলেন, এটা কেন হঠাৎ করে কার মাথা থেকে এলো এটা? দেখুন মাথা পার্টির মাথা থেকে এসছে। বিজেপিতে সব কালেকটিভলি হয়, বিজেপিতে ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু নেই। বিজেপি সাংগঠনিক দল এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে বাংলার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে তার জন্য বাংলার মানুষের মাথা হেট হয়ে যাচ্ছে যে বাংলাতে শিক্ষা জগৎকে বা শিক্ষার অঙ্গনকে একটু অন্য চোখে বরাবর দেখে এসছে বাঙালি। কিন্তু এই মুহূর্তে আমরা যে বাংলার শিক্ষা ব্যবস্থা দেখলাম এবং একটার পর একটা যা কাণ্ড কারখানা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন শিল্পমন্ত্রী এবং অন্যান্য নেতাদের উঠে আসছে এবং কোনো কোনো নেতা যে ধরনের বক্তব্য রাখছেন তাকে পরিপ্রেক্ষিত করে তৃণমূল কংগ্রেসের বাংলার বাঙালির সবার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। সেজন্য বাংলার লজ্জা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত দা মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক বৈঠক করেছিলেন, তিনি বলছেন 5-7টি নতুন জেলার কথা বলেছেন তিনি করবেন এবং 5-6টা নতুন মুখ মন্ত্রিসভায় আসবে, বিশেষ করে সুব্রতদা মারা গেছেন, আরও একজন মন্ত্রী ক্রেতা সুরক্ষামন্ত্রী মারা গেছিলেন সাধন পাণ্ডে, পার্থদার 4টি মন্ত্রক ছিল, সেসব জায়গাতে নতুন মুখ আনছেন, আপনি কি বলবেন? দেখুন প্রথম কথা যে জেলাগুলো ঘোষণা করা হলো এই ঠিক এই জেলা উদ্দেশ্য হচ্ছে ঘোষণা করা ঠিক এই সময়, তার মূল কারণ হচ্ছে এই যে দুর্নীতি চলছে এবং একটার পর একটা ইডি কখনো নতুন বাড়ির জমির দলিল, কখন নতুন ফ্ল্যাট, পৌরসভাতে অস্তিত্ব নেই এরকম ফ্ল্যাটের হদিশ পাওয়া যাচ্ছে, কোথাও পার্থ চট্টোপাধ্যায় কলেজের সময়ে ছবি লাগানো দলিল পাওয়া যাচ্ছে। এই সব কেচ্ছা থেকে চোখ ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী 5টি জেলা গঠন করার জন্য ঘোষণা করলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের টাকা নেই, পয়সা মেটাতে পারছেন না, কন্ট্রাক্টররা বহু কাজ আর করতে চাইছেন না রাজ্য সরকারের, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এই সময় সিদ্ধান্ত নিলেন পয়সা কোথা থেকে আসবে। জেলা ঘোষণা করে দিলেই তো হলো না, সেই জেলাগুলোর উন্নয়নের জন্য সেই জেলাগুলোর নতুন জেলা গঠনের পর সেখানে একটি অফিস দরকার, আপনারা জানেন কালেক্টরেট অফিস দরকার, সার্কিট হাউস দরকার এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের হেডকোয়ার্টার তো সেখানে তৈরি করতে হয়, সেই পয়সাটা রাজ্য সরকারের কোথা থেকে আসবে? রাজ্য সরকার তো একটা জেলার নাম কী হবে তাই ভাবতে পারছে না, তাহলে এতটাই অপ্রস্তুত সেটা প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে এই জেলাগুলোর নাম ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী মনে রাখবেন নিজে বলেছেন একটা জেলার নাম ওনারা ঠিক করতে পারেননি, পরে নাম বলা হবে, তার কারণ হচ্ছে তড়িঘড়ি এই ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। আর নতুন মুখ যে আনছেন তিনি মন্ত্রিসভায় 5-6 জন নতুন মন্ত্রী আসছেন, দেখুন বড় চোরেদেরকে রিটায়ারমেন্ট দিয়ে এখন অ্যাপ্রেন্টিস চোরেদেরকে লাগানো হবে কাজে, আবার প্রশিক্ষণ হয়ে গেছে তাদের কমপ্লিট, এখন তারা আবার চুরি করতে শুরু করবে, একদম পুরো নতুন উদ্যমে চুরি শুরু। সুকান্ত দা 5টি নয় 7টি নতুন জেলা হবে এবং দেখা যাচ্ছে যে 2021 সালে এই 7টা জেলায় বিজেপির ফল অপেক্ষাকৃত ভালো হয়েছিল, সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে সেই কারণেই রাজনৈতিক কারণ? এবং আরেকটি প্রশ্ন তা হলো যে এই জেলাভাগ কি আপনাদের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, পঞ্চায়েত ভোটে কোনো প্রভাব ফেলবে? দেখুন প্রথমত এই 7টি জেলার ঘোষণার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণাই প্রমাণ করছে তাড়াহুড়ো করে এই নামগুলো ঘোষণা করা হয়েছে, অবভিয়াসলি পলিটিক্যাল ডিসিশন, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল ডিসিশন ছাড়া তো অন্য কোনো ডিসিশন নেন না, প্রশাসনিক কর্তী হিসেবে বা কর্তা হিসেবে তার কোনো অস্তিত্বই নেই, টোটালটাই পলিটিক্যাল। বিজেপি সাংগঠনিক দিক থেকে এই জেলাগুলো বেশিরভাগ জেলাগুলো আগে থেকেই আছে, উদাহরণস্বরূপ বিষ্ণুপুর এবার জেলা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি সাংগঠনিকভাবে বিষ্ণুপুর জেলা আলাদা জেলা বহু আগে থেকে, বসিরহাট জেলা সাংগঠনিকভাবে আলাদা জেলা, সুন্দরবন যেটা সেই জেলাটার আমাদের অন্য নাম দিয়ে আমাদের সাংগঠনিক জেলা আছে, অর্থাৎ বিজেপির সাংগঠনিক পথকে যে পথ সেই পথকে অনুসরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু উদ্দেশ্যটা টোটালি পলিটিক্যাল, এই তদন্তর কেচ্ছা থেকে চুরির কেচ্ছা থেকে চোখ ঘোরানোর জন্য এই জন্য করা হয়েছে। সুকান্ত তো কয়েকটা জেলাতে তিনি জেলা সভাপতি এবং চেয়ারম্যানদেরকে বদল করছেন, প্রায় 1 ডজন নতুন চেয়ারম্যান এবং জেলা সভাপতি করা হয়েছে, সেটা কারণ কি আপনাদের মনে হয়? দেখুন ঢক বাজতে গা উজাড় হওয়ার মতো অবস্থা, এখন যে সভাপতি আছে তাকে সরিয়ে নতুন জায়গায় করা হচ্ছে, সেই বিভিন্ন জেলায় এক একজন সেরকম নাম করা, কোথাও নাম করা ক্রিমিনাল, কোথাও নাম করা চোর, সার্টিফাইড চোর আর কি যাকে বলে, সেই ধরনের চোর একদম তাদেরকে জেলা সভাপতি করা হয়েছে অনেক জায়গাতে। জনগণ আগামী দিনে এর উত্তর দেবে। এই জেলা ভাগটা চমক নাকি গিমিক? এগুলো গিমিক, চোখ ঘোরানোর জন্য আই ওয়াশ করার জন্য একটা গিমিক তৈরি করে কিছুদিনের জন্য কনসেন্ট্রেশনটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আমার বিশ্বাস আরও কিছু জমি জায়গা যখন বেরোবে ইডির তদন্তে তখন মানুষ আবার এই জমি জায়গার কথাই মনে রাখবে, এই জেলা ভাগের কথা মনে রাখবে না। সুকান্ত দা পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন এর আগের দিন কি ষড়যন্ত্রের শিকার তিনি। एवं समय सब जाना जाबे किन्तु बार बार ताके जेटा सूत्र मार्फत जाना जाच्छे इडिर आधिकारिकरा जानते चाइछेन कि षड़यंत्रे कारा करेछे कोनो नाम बोलुन केन होयेछे सेटाते तिनि किछु बोलछेन ना। षड़यंत्रेर क्षेत्रे आपनारा कि मने करछेन कि षड़यंत्र होते पारे जेटा पार्थ चट्टोपाध्याय बोलछेन बाइरे एसे किन्तु इडिर अफिसारदेरके नामगुलो बोलछेन ना। देखुन षड़यंत्र यदि होये थाके ताहले तृणमूल कংগ্রেসের भेतर थेके षड़यंत्र होबे। षड़यंत्र तो निजेर लोकेराई करे बाइरेर लोकेरा तो षड़यंत्र करते पारबे ना। स्वाभाविक पार्थबाबुर उचित से नामगुलो बोले देया হয়তো বয়ে ভয়ে বলতে পারছেন না কারণ বললে পরে হয়তো বাইরে তার যারা কাছের লোক আছে পরিবারের লোক আছে তাদের হয়তো ক্ষতি হয়ে যাবে বড় সেই ভয়ে তিনি বলতে পারছেন না কিন্তু সত্য তো ঢাকা থাকে না আজ না হয় কাল এই সত্য বাইরে আসবে। দাদা 10 দিন লেগে গেল বুদ্ধিজীবীদের ঘুম ভাঙতে কি মানে বুদ্ধিজীবীরা কি অবস্থা বুঝে ঘুম ভাঙে? বুদ্ধিজীবী এই শব্দটাই এখন ব্যবহার না করাই ভালো। বুদ্ধিজীবী শব্দটি এখন স্ল্যাং হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলছি তারা আসলে কতটা বুদ্ধিজীবী এই বিষয়ে সাধারণ মানুষের অনেক সন্দেহ আছে। সুকান্ত দাদা আপনারা পার্লামেন্টের চত্বরে আজকে বিক্ষোভ দেখালেন সেই বিক্ষোভে দেখা গেল যে আপনাদের এমপি সংখ্যা 9 জন ছিল তো তৃণমূলের অভিযোগ যে বাকি আপনাদের যারা এমপি তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে এই কারণেই তারা আপনাদের এই বিক্ষোভে অংশ নেন। দেখুন রাজু বিষ্টা বিহারে আছে তিনি আসতে পারেননি আমি জানি না রাজু বিষ্টার সাথে তৃণমূল কংগ্রেসে যোগাযোগ রাখছে কিনা। আমার বিশ্বাস রাজু বিষ্টা কোনোদিনও তৃণমূল কংগ্রেসে যাবে না তৃণমূল যতই চেষ্টা করে দেখো আমাদের সংযুক্ত মোর্চার ওখানে কার্যকারিণী চলছে সেই উপলক্ষে আছে। আলুওয়ালিয়াজি জানিয়েছেন তিনি আসতে পারবেন না। দিলীপ দা আগেই বলেছিলেন আমার টিকিটটা একটু দেরি করে কাটা আছে আমি দেরি করে পৌঁছবো তোমাদের হয়তো বিক্ষোভ শেষ হয়ে যাবে। আমি জানি না ওনারা কোন সাংসদদের কথা বলছেন দিলীপ ঘোষ তো আর তৃণমূল যাবে না। কোনো सुकांत दा आज के मंत्रिसभा बैठक छिलो सेखाने मुख्यमंत्री सतर्क करेछेन मंत्रीदेरके एवं बोलेछेन कि एरकम कोनो काज करबेन ना जेटाते दलेर असम्मान हय नाम खाराप हय विशेष करे पार्थ दा जा कृति बाइरे आसछे तारपरे प्रथम कैबिनेट बैठके मंत्रिसभाके सतर्क करेछेन मुख्यमंत्री कि बोलबेन? देखुन चैरिटी बिगिन्स एट होम परिष्कार करते गेले निजेर बाड़ी थेके सबार आगे ओनाके शुरू करते होबे आर ठग बाजते गा उजार हये जाबे आर जारा जादेरके तिनि सेई बाणी शोनाच्छेन তাদের জন্য মূল মন্ত্র হচ্ছে চোরে না শোনে ধর্মের কাহিনী। সুকান্ত দা শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষরা বলছেন এটি পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত দুর্নীতি কিন্তু যখন একজন মন্ত্রিসভার সদস্য দুর্নীতিতে জড়িত হন সেটা কি ব্যক্তিগত থাকে নাকি সরকারের দুর্নীতি? দেখুন কুণাল বাবুরা যতই চেষ্টা করুন এটাকে ব্যক্তিগত দুর্নীতি কোনোভাবে বলা যেতে পারে না তার কারণ প্রত্যেকটি জেলা থেকে নাম এসছে সেই নাম কিভাবে এলো তার জন্য সাংগঠনিক স্ট্রাকচার দরকার কোনো একটা সাংগঠনিক স্ট্রাকচারের মাধ্যমে নাম তুলে আনা দরকার। আর পার্থ চট্টোপাধ্যায় এত বড় নেতা হয়ে যাননি বা এত বড় ব্যক্তিত্ব হয়ে যাননি যে গোটা পশ্চিমবঙ্গে তিনি একাই নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসের সংগঠনের মধ্য দিয়ে এই নামগুলো উঠে এসছে। তৃণমূল কংগ্রেস থেকে আসা আমাদের প্রচুর লোক আছে যারা তারাও তো জানে যে এইভাবে নাম দিতে হতো। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সে তো বলছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে যে আমার নাম করে পার্থকে তুমি 5টা নাম দিয়ে দাও মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন। মুখ্যমন্ত্রী কাকে নিজের ঘর ঠিক করতে বলুন দুরকম কথা তো হয় না একই মুখে। সুকান্ত দা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে আপনিও তাদের শিক্ষক সেলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনি সেই প্রভাব খাটিয়ে আপনার স্ত্রীকে বাড়ির পাশে একটা ট্রান্সফার করিয়েছিলেন। দেখুন আমি বারবার বলছি যারা তৃণমূল কংগ্রেসের এই কথাগুলো বলছেন তাদের আমি চ্যালেঞ্জ করছি পার্থ চট্টোপাধ্যায়কে আমি লিগাল নোটিশও দিয়েছিলাম সেই লিগাল নোটিশের উত্তরে উনি বলেছেন এই ধরনের কোনো কথা আমি বলিনি। প্রথমত হচ্ছে এই বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ওনাদেরকে পড়াশুনো করতে বলবো একটু শিক্ষা বিষয় নিয়ে যারা তৃণমূল কংগ্রেসের এই কথা বলছেন। আমার স্ত্রীর মিউচুয়াল ট্রান্সফার হয়েছিল মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে দুই ব্যক্তি মধ্যে সহমতির প্রয়োজন যারা নিজের পারস্পরিক অবস্থান পরিবর্তন করবে অর্থাৎ এ স্কুল থেকে বি স্কুল বি স্কুল থেকে কেউ এ স্কুলে যেতে রাজি হবে। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আজ অবধি আমার কারো মাধ্যমে নিজের ফোন থেকে অন্যের ফোন থেকে কোনো দিনও কোনো রকম কথা হয়নি। পার্থবাবু আশা করি সেটা সততার সাথে স্বীকার করবেন যে কোনো কারো মাধ্যমে কোনোভাবে কথা হয়নি। একটা খবর আসছে যে পরেশ অধিকারীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কি তৃণমূল যাবতীয় দায় ঝেড়ে ফেলতে চাইছে? দেখুন তৃণমূলের ঘরে এখন আগুন লেগেছে তৃণমূল চেষ্টা করছে কোনোভাবে ঘরটাকে বাঁচানোর জন্য। তবে আমার বিশ্বাস বাঁচতে পারবে না। কারণ পার্থও চোর, পরেশও চোর, তৃণমূলের সবাই চোর। একটা ছোট প্রশ্ন, ঝাড়খণ্ডের কিছু তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ হচ্ছে যে একটা ওখানে গভর্নমেন্ট টপল করার তৃণমূল নেতা কংগ্রেস এমএলএরা কলকাতায় যে না, তাছাড়া ওখানে ওখানেরও লোকাল বিজেপি নেতাকেও কিছু গ্রেফতার করেছে। দেখুন কিছু গ্রেফতারির কথা আমরাও শুনেছি। দেখুন সরকার পড়বে কি পড়বে না সে তো বিধায়কদের সমর্থনের উপর নির্ভর করে। বিধায়করা যদি মনে করেন যে সরকার সরকারের প্রতি তারা সন্তুষ্ট নয়, ঝাড়খণ্ডের সরকার ঠিকমতো কাজ করছে না, ঝাড়খণ্ডের সরকার রাজ্যের আদিবাসীদের কয়লা, মিনারেলস, আকরিক এগুলো সব বিক্রি করে দিচ্ছে, তাহলে পরে তো সেখানকার সরকারের থাকার নৈতিক অধিকার নেই। সরকার পড়বেই, আজ না হয় কাল পড়বেই। একটা কোশ্চেন শুধু ক্লিয়ার হয়নি, এই যে জেলা ভাগ হলো, 7টা জেলা নতুন হলো, এতে বিজেপির কোনো সাংগঠনিক ক্ষতি হবে কি ভোটের দিক থেকে? দেখুন বিজেপির সাংগঠনিক ক্ষতি জেলা ভাগের মধ্যে দিয়ে কোনো সম্ভাবনা নেই। বিজেপি সাংগঠনিকভাবে এই জেলাগুলোকে আগেই ভাগ করে নিয়েছে। রাজ্য সরকার একটা গিমিক তৈরি করবে, যখন লোকে ভাববে বা আমি নতুন জেলা পেয়ে গেলাম, নতুন জেলা পেয়ে গেলাম, তারপরে যখন দেখবে ঠিক অন্যান্য ক্ষেত্রে যেরকম হয়েছে যে সেই জেলাগুলোর হেডকোয়ার্টার তৈরি নেই, ঠিকমতো বিল্ডিং নেই, স্টাফ নিয়োগ করতে হবে সেই স্টাফ নেই, কালেক্টরেটের নতুন কালেক্টরেটের স্টাফ নেই, তখন মোহভঙ্গ হবে, লোকে বুঝতে পারবে যেটা গিমিক, শুধুমাত্র লোককে চমকদারির রাজনীতি যাকে বলা হয়। আজকে গুজরাতের ইস্যু পার্লামেন্টে তোলার চেষ্টা করেছে তৃণমূল এবং তারা ধর্ণাও দিয়েছে, যেখানে গুজরাতের একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজন সারপঞ্চের স্ত্রীকে আটকে রেখেছেন, তাকে ধর্ষণ করেছেন। তৃণমূলের এই পদক্ষেপকে কি বলবেন? কারণ গত সপ্তাহটা আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ইস্যুতে বিজেপি সব থেকে বেশি সরব ছিল যে একজন মহিলা রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া হচ্ছে না, কিন্তু এবার অভিযোগের দিকটা আপনাদের দিকে। দেখুন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রথমে হচ্ছে তদন্ত হওয়া দরকার এবং যে অপরাধী তাকে তার শাস্তি হওয়া প্রয়োজন। বিজেপি কোনোভাবেই এই ধরনের অপরাধকে সমর্থন করে না এবং কোনো ব্যক্তি যদি বিজেপির এই কাজে, এই ধরনের কাজের সাথে উপযুক্ত তথ্য প্রমাণ সহ প্রমাণ হয় যে তিনি যুক্ত আছেন, তাহলে বিজেপি 2 মিনিটও সময় নেবে না এরকম ব্যক্তিকে তার দল থেকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য।